নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। তাছাড়া আরও একটি স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল রয়েছে, তা হলো সুব্রত হেলথ। যদি প্রাকৃতিক উপায়ে শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে এই বিশেষ চ্যানেলটি আপনারা দেখতে পারেন আর ডেসক্রিপশানে সেই লিংক দেওয়া রয়েছে। হরেই কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? নতুন মাস মানেই নতুন কিছু আশা নিয়ে আমাদের জীবনে আসবে, এটাই আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী জুন মাসের বিভিন্ন জাতক কিংবা জাতিকাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কী ধরনের সফলতা আসবে আর আপনি কী ধরনের বাজেট মাথায় রেখে বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। আপনার শরীর স্বাস্থ্যের প্রতি কীরকম সতর্কতা নেবেন বা কী ধরনের খাওয়া দাওয়া করবেন, মানসিক চাপ থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, কিংবা আপনার চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে কী ধরনের উন্নতি ঘটতে পারে, তো আসুন আমরা দেখে নিই এই বিশেষ ভিডিওতে অবশিষ্ট চারটি রাশির শুভ এবং অশুভ ফল নিয়ে আলোচনা। প্রথমেই আসবো সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আগামী জুন মাস সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালোই হবে বলে মনে করা হয়। যারা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, লাভের অঙ্ক অনেকাংশেই বৃদ্ধি পাবে। সেই সাথে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা পাবেন। বেশ কিছু পরিস্থিতি আসবে যা আপনার বেদনাদায়ক হবে, তবে সেই উদ্বিগ্নতা কাটিয়ে আপনি উঠতে পারবেন। ঘরোয়া পরিবেশের উপরে অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার, আর তা না দিলে আপনার পরিবারের পরিবেশ ভালো থাকবে না, তাই সে বিষয়ে সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিতে হবে। চাকরির ক্ষেত্রে স্থানান্তরের আশা দেখা যায়, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার শুভ ফল আসতে পারে। অর্ধস্থন কর্তৃপক্ষের সমর্থন ক্ষেত্রে আপনি অবশ্যই সমস্যায় পড়বেন, তাদের প্রতি অবশ্যই বিনীত হবেন এবং এই বিনীত হওয়ার জন্য আপনার কাজের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত পড়াশোনার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। বন্ধুবান্ধব এবং অন্যান্য মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে এই বিশেষ মাসের 7 তারিখ, 8 তারিখ, 17, 18, 22 এবং 23 তারিখ অত্যন্ত শুভ এবং 9, 10, 11, 14, 15, 16, 24 এবং 25 তারিখ মোটেও শুভ নয়। তাই শুভ এবং অশুভ তারিখগুলি বিচার এবং বিশ্লেষণ করে তবেই কোনো শুভ কাজে হাত দেবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। এই বিশেষ মাসটি অত্যন্ত ইতিবাচক প্রভাব নিয়ে আসবে আপনাদের কাছে। যদিও কিছু সাধারণ ঝামেলা আসতে পারে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল আসবে। কেউ কেউ গাড়ি কেনার বিষয়ে আপনি চিন্তাভাবনাও করতে পারেন। ঘরোয়া সম্পর্ক ধীরে ধীরে ভালো হবে, সম্প্রীতি বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটা মিশ্র ফল আসবে। বাবার বা পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা করতে হবে। আপনার পরিবারে ভ্রমণের বিষয়ে কিন্তু আপনি সজাগ থাকবেন। কর্মক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে, তবে তা সফলতার মুখ আপনি দেখবেন। যারা প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটি মোটেও শুভ নয়, বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। আপনি আপনার পিতার কাছ থেকে বা সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। গৃহে বেশ কিছু আরামদায়ক বিষয়ের জন্য ব্যয় হতে পারে, তাই অর্থনৈতিক ব্যয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দীর্ঘস্থায়ী সঞ্চয়ের ক্ষেত্রে আপনি মনোযোগ দেবেন, তা আপনার ভবিষ্যতের জন্য ভালো। বিশেষত ব্যবসার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন, না হলে অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসতে পারে। তবে সামগ্রিক দিক থেকে আপনার এই বিশেষ মাসটি অত্যন্ত ভালো যাবে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার ভালোই যাবে এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনি অবশ্যই খাওয়া দাওয়া এবং মেডিটেশনের প্রতি অবশ্যই নজর দেবেন।
পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রে এই বিশেষ মাসটি বেশ ভালোই, আপনার শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি হবে, পিতামাতার সহযোগিতা পাবেন এবং তাদের প্রচেষ্টায় আপনার শিক্ষা জগতে অত্যন্ত শুভ ফল আসবে। আপনাদের জন্য এই বিশেষ মাসের 9, 10, 11, 19, 20, 21, 24 এবং 25 তারিখ অত্যন্ত শুভ, তবে 12, 13, 17, 18, 26 এবং 27 তারিখ মোটেও শুভ নয়। তাই এই বিষয়গুলির বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করবেন। পরবর্তী যে রাশি তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতকাদের জন্য এই বিশেষ মাসটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনি প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল আনবেন, ক্ষেত্রে বিভিন্ন পর্যায় থেকে শুভ ফল আসবে। ছোট ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আসবে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু খারাপ ফল আসতে পারে, তবে বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন। চাকরির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সময় বলা যেতে পারে। আপনি আপনার অবস্থার উন্নতি ঘটাবেন, ভবিষ্যৎ ধীরে ধীরে এগিয়ে যাবে এবং সফলতার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবেন, বর্তমান পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাসটি অত্যন্ত শুভ, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, সামাজিক ক্ষেত্রে আপনার একটা পরিচিতি বৃদ্ধি পাবে, নেটওয়ার্কের মাধ্যমে আপনার জীবনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে এই মাসটি আপনি প্রচুর ইনকাম করতেও পারেন। আপনার কঠোর পরিশ্রম এবং আপনার অ্যানালিসিস করার ক্ষমতাই সেই বাস্তবের রূপ নিতে পারে। আপনার প্রতিশ্রুতি অনুসারে আপনি অবশ্যই কাজ করুন এবং তাতেই আপনার ক্ষেত্রে শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার পেশাগত দিক থেকে বিশেষ উন্নতি যোগ দেখা যায়। এই বিশেষ মাসের জন্য প্রচুর সাফল্য অপেক্ষা করছে আপনাদের। ব্যবসায় আপনি যদি প্রচেষ্টা চালিয়ে যান তাহলে সফলতা পাবেন এবং এই সফলতার ফলে ব্যবসায় একটা অবিচ্ছিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আসবে। তবে ক্রোধকে সর্বদা আপনি নিয়ন্ত্রণে রাখুন, শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। এই শেষ মাসে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল আসবে না, তাই অতিরিক্ত পরিশ্রম করতে হবে আর তবেই আপনি সফলতা পাবেন। এই বিশেষ মাসের ক্ষেত্রে 12, 13, 22, 23, 26 এবং 27 তারিখ অত্যন্ত শুভ দিন বলা যেতে পারে, তবে 1, 2, 14, 15, 16, 19, 20, 21, 28 এবং 29 মোটেও শুভ দিন নয়। তাই এই বিশেষ দিনগুলির ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন। পরবর্তী যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকাদের জন্য এই বিশেষ মাসটি অবশ্যই একটা চ্যালেঞ্জের মাস হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। চ্যালেঞ্জের জন্য আপনি প্রস্তুত থাকুন এবং ধৈর্য ধরে আপনার দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতার সাহায্যে আপনি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলুন। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের কেনাকাটার বিষয়েও কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। মাসের ক্ষেত্রে বলবো আপনার ইনকাম এবং ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই সামঞ্জস্য রাখার চেষ্টা করুন এবং সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য অবশ্যই পরিশ্রম বৃদ্ধি করতে হবে এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে। প্রাথমিক ক্ষেত্রে বেশ কিছু বাধা আসলেও সেখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন। আপনি আপনার শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবশ্যই ডায়েটের প্রতি নজর দেবেন। বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় অবশ্যই কঠোর পরিশ্রম করবেন, না হলে আপনার আশানুরূপ ফল আপনারা পাবেন না। পুরনো কাজগুলি অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, তবেই শুভ ফল পাবেন। অতিরিক্ত পাঠ্যক্রমের ক্রিয়াকলাপের জন্য আপনার চাপ কিছুটা বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে আপনার পিতামাতা অবশ্যই গর্ব অনুভব করবে। এই বিশেষ মাসের ক্ষেত্রে বলবো 3, 4, 14, 15, 16, 24, 25, 28 এবং 29 তারিখ অত্যন্ত শুভ তারিখ বলা যেতে পারে, তবে 17, 18, 22 এবং 23 তারিখ মোটেও শুভ নয়। তাই এই তারিখগুলি অবশ্যই এড়িয়ে চলবেন কোনো শুভ কাজ করার ক্ষেত্রে। এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করলাম, কিন্তু আগের দুটি ভিডিওতে বাকি রাশিগুলো নিয়ে আলোচনা করেছি। কোন রাশির শুভ বা কোন রাশির অশুভ ফল আসতে পারে আগামী জুন মাস, সে বিষয়ে জানার জন্য অবশ্যই নিচের দেওয়া লিংকে আপনারা অন্যান্য রাশি সম্পর্কে জেনে নিতে পারেন। আর এই বিশেষ মাসে অবশ্যই আপনারা শ্রী ভগবান হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং অবশ্যই আপনারা ভগবান ভোলানাথের বিশেষ পূজা অর্চনা করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন।
তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।